হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিন্ন রকমের আবার একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি মোটা গ্যাংয়ের 21 ইঞ্চি টিভির ইউব কয়েল। তো বন্ধুরা, ইউব কয়েলের জন্য আমাদের টিভিতে স্ক্রিনে বিভিন্ন ধরনের সমস্যা দিতে পারে। নতুন নতুন সমস্যা সহ A to Z আপনাদের কাছে আন্তপাত্য আজকে খুলে বলবো, তাই অবশ্যই ভিডিও জুড়ে, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কথাগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো মিসিং করে যাবেন। কারণ যে কোনো টেকনিশিয়ানের ভিডিওগুলো যদি আপনারা না টেনে দেখেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, টেনে টেনে দেখলে আপনাদেরই অনেক লস হবে। তাই অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা টেনে টেনে দেখবেন না, গুরুত্বপূর্ণ নতুন নতুন সমস্যা নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব দেবেন। কারণ আপনাদের সাবস্ক্রাইব লাইক পেলেই কিন্তু আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। তো বন্ধুরা, অবশ্যই আপনারা অবশ্যই একটি লাইক করে দিবেন, একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে। আগের পর্বগুলো মিস করে থাকলে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটিতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। টিভি হতে শুরু করে সব কিছুই আমি এখানে কাজ করি এবং সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। দেখেন এই দোকানটি, তো এখন রাতে এই শাটার বন্ধ করে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি শুধু আপনাদের ভালোবাসার জন্য। তাই অবশ্যই কষ্টের বিনিময়ে একটি লাইক করে যাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ইউব কয়েল, তো এটার চারটি তার থাকে। চারটি তারের কিন্তু দেখেন দুইটি তার কিন্তু আমাদের কিন্তু হরিজন্টাল কাজ করে এবং একটি ভার্টিক্যালে। তো ভিউয়ার্স, যাদের স্ক্রিন বড় ছোট হয় না তারা কিন্তু এই ভার্টিক্যালের পিন আমরা কিন্তু কমিয়ে বাড়িয়ে সার্কিটের সাথে কিন্তু আমরা কিন্তু এটা পর্দা অনেক বড় করতে পারি। তো ভিউয়ার্স, আমাদের যে নতুন নতুন সমস্যাগুলো এখন আলোচনা করব প্রথম থেকেই, তাই অবশ্যই ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না। তো ভিউয়ার্স, অনেক দিন চলার পর কিন্তু আমাদের ইউব কয়েলের ভিতরে অনেক ফাঙ্গাস পড়ে যায়। দেখেন আমার এখানে কিন্তু ফাঙ্গাস পড়ে গেছে। তো এই ফাঙ্গাসের কারণে কিন্তু আমাদের কালার সমস্যা হতে পারে, ফাঙ্গাসের কারণে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু এই ফাঙ্গাসের কারণে কিন্তু আমাদের কিন্তু অনেক কন্টাক্ট হতে পারে। এখানে মরিচের কারণে অনেক সময় কিন্তু এগুলো ছিঁড়ে যায়, তখন কিন্তু আমরা কিন্তু একটা সমস্যায় পড়ে যাই, তখন এটা বাতিল করে দিই। তো খারাপ ভালো সেটা আপনারা কীভাবে বুঝবেন সেটা আপনাদের কাছে আলোচনা করব অবশ্যই। তো ধৈর্য ধরে ভিডিও সাথেই থাকুন। এখানে যে কোনো একটি তার খারাপ হয়ে গেলে এবং যদি ছুটে যায়, তাহলে আমরা অন্য একটি জাম্পার দিয়ে তার আমরা কালেকশন করে দিব। বেশি ফালানো যাবে না, হালকা, যত কম ফালাতে পারেন। বেশি ফালাতে গেলে কিন্তু আপনাদের কিন্তু এখানে যে একটি ওয়াট এম্পিয়ার সে ভোল্টেজ সেটা কিন্তু আসবে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে একটি দেখেন স্টিকার। তো এই স্টিকারগুলো অনেক সময় কিন্তু পড়ে যায়, পড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের কিন্তু স্ক্রিনের সাথে লেগে তারপর কিন্তু আমাদের যে এসটির সাথে বিভিন্ন ভোল্টের সমস্যা হতে এসটি বাড়ি খায় এবং এসটির সাথে স্ক্রিনের সাথে লাগার পর কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু ফাঙ্গাস পড়ে যায়। তো এগুলো থাকলে আমাদের ফাঙ্গাস পড়তে পারেন, তাই অবশ্যই এগুলো লাগানোর চেষ্টা করবেন। আবার অনেক সময় কিন্তু এখানে কিন্তু ইউজ করার পর কিন্তু বিভিন্ন ধরনের কালি জমে, তো এই ময়লা জমে এগুলো আমরা পরিষ্কার করে দেবো, না হলে আমাদের কালার সমস্যা হবে। অনেক ভাইরাই আছেন ইউব কয়েলটি লাগাতে গেলে কালার সমস্যা হয়ে যায়। যেমন দেখেন এই যে দেখেন একটি, এটা চুরি, এটা এটা কিন্তু চুরি, এটা যদি আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের যদি কোনোভাবে যদি কালার সমস্যা হয়ে যায় তখন কিন্তু এটা কিন্তু ঘুরিয়ে দিলে কিন্তু আমাদের কালারটি কিন্তু এসে পড়ে। তো এই এটা কিন্তু ঘুরানোর ফলেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পিকচার টিপে কালার চেঞ্জ হয়। তো বন্ধুরা, এটা যদি আমরা না মিলাতে পারি, সবচেয়ে ভালো একটা টিপস, আমরা মিলাতে যদি না পারি তাহলে আমরা এটা সুন্দরভাবে খুলে এটাই আমরা এটার সাথে লাগাবো না। এরপর এটা খোলার পর টিভিটি অফ অন করে, অফ করে অন করে তারপর আমরা লাইন দিব, দেখব কালার যে সমস্যাটি ছিল, যেটি জমে ছিল, সেটি কিন্তু আর থাকবে না। এটা হচ্ছে যে ভালো একটি টিপস, আর এই কথা কিন্তু বন্ধুরা কেউ বলে না। তো আমি গুরুত্বপূর্ণ কথাগুলো এই জন্যই বলি যে আপনারা অবশ্যই ভিডিওগুলো টেনে টেনে দেখবেন, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। সবাই শেষে বলে, আমি প্রথমেই বলি, অনেক কথা অনেক ইউটিউবরা বলবে না, তো আমি বলতেছি এটি কোনো ভিডিওতে পাবেন না, তো এই সর্বপ্রথম শোনেন। এটি কালার সমস্যা হলে এটি আপনারা ফালিয়ে দেবেন, তখন কিন্তু আপনাদের কালার সমস্যাটি হয়ে যাবে ভিউয়ার্স। তো অনেক সময় কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারেন না, এভাবে এখন আপনারা সমাধান করবেন 100% হবে। অনেকে ভাইরাক ইউব কয়েলটি লাগানোর পর কিন্তু উল্টো আসে ছবি, ডানে বামে নেওয়া পরে তখন আপনার ঘুরিয়ে নেবেন এবং এটা নাড়ানোর পরে কিন্তু আমাদের কালার কিন্তু অনেকটাই কিন্তু সমস্যা হয়, কালার মিলাতে পারি না। যখন আমরা মিলাতে পারবো না তখন এটা আর রাখবো না, তাহলে কিন্তু আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে আর এটার জন্য কোনো আমাদের টিভিতে কোনো খারাপ কোনো প্রভাব পড়বে না। তো ভিউয়ার্স, এটা ভালো আছে না মন্দ আছে সেটা আমরা মাপো কীভাবে সেটা আপনাদেরকে একটি ডিজিটাল মিটারের মাধ্যমে আমি দেখাচ্ছি। তো ভিউয়ার্স, কন্টিনিউটি মুটে রেখে তারপর কিন্তু আমরা দেখেন এই যে যে কোনো দুইটি প্রান্ত যে আমি এখানে দেব, তারপর দেওয়ার পর কিন্তু বিপ সাউন্ড দিবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, তো আমাদের বিপ সাউন্ড দিতেছে বন্ধুরা। তো ভার্টিক্যালে ধরলাম তখন কিন্তু আমাদের কিন্তু বিপ সাউন্ড দিছে, এখন কিন্তু আমরা হরিজন্টাল যে লাইন সেখানে কিন্তু বিপ সাউন্ড দিলে ভালো।
তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের বিপ সাউন্ড দিতেছে, তার মানে কিন্তু আমাদের ইউপ কোয়ালিটি ভালো আছে। যখন এক প্রান্তে আমাদের বিপ সাউন্ড দিবে না তখনই আমরা বুঝবো খারাপ। তো ভিউয়ার্স এটি অ্যানালগ দিয়ে মাপতে পারেন, তো ডিজিটাল মিটার দিয়ে আপনারা কন্টিনিউ মুডে রাখলে কিন্তু সমস্যাটি আপনারা বুঝতে পারবেন এবং মাপতে পারবেন। অনেক সময় কিন্তু দেখেন বন্ধুরা আমাদের পর্দা ছোটো হওয়ার কারণে, এখানে কিন্তু অনেকটা কয়েল ব্যবহার করে, এই কয়েলের কারণে কিন্তু আমাদের পর্দা ছোটো বড় হতে পারে, তখন আমরা কোয়ালিটি চেঞ্জ করে নেব। এখানে কোয়ালিটি কাটতে পারে, এখান থেকে গোড়া নুস হয়ে যেতে পারে। তো বন্ধুরা অনেকদিন চলার পর এখান থেকে কিন্তু ড্রাই সোল্ডারিং হয়ে যায়, তখন আপনারা সোল্ডারিং করে দিবেন ভালোভাবে, মিটার ধরে দেখবেন যে আমাদের লাইন পাচ্ছে কিনা। অনেক সময় এখান থেকে সেরা থাকে, তো এগুলো আপনারা দেখে লাগাবেন। এখান থেকে সেরা থাকলে আপনারা যে কোনো জাম্পার দিয়ে এখানে লাগাই দিলেই হবে, তাহলে আপনাদের কিন্তু অবশ্যই কাজ হয়ে যাবে, এ বিষয়ে সমাধান করছি। এর পরবর্তীতে এগুলো কীভাবে বাদাই করতে হয়, কীভাবে খুলতে হয়, এ নিয়ে বিস্তারিত এ টু জেড ভিডিও সামনে আসবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আপনাদের এত সুবিধার জন্য, আপনাদের কাজ শেখানোর জন্য, দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাতে বাসায় না গিয়ে এখন 12টা বাজে, তো এই সময় কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। দেখেন আমার দোকান বন্ধ, তো আমার এটা দা কম্পিউটার সার্ভিসিংয়ের দোকান, এখানে টিভি হতে শুরু করে সব কিছুই আমি এখানে কাজ করি এবং সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। দেখেন এই দোকানটি, তো এখন রাতে এই শাটার বন্ধ করে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি শুধু আপনাদের ভালোবাসার জন্য। তাই অবশ্যই কষ্টের বিনিময়ে একটি লাইক করে যাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, যারা নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করে যাবেন। তো বন্ধুরা আগের পর্বগুলো মিস করে থাকলে একটু ঘুরে আসবেন, তো ডিসক্রিপশনে বিভিন্ন ধরনের চ্যানেলের বিভিন্ন ধরনের আগের পর্বগুলো সেখানে লিঙ্ক দিয়ে আছে, অবশ্যই দেখে আসবেন, তাহলে অনেক কাজে লাগবে। তো বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন, সামনে আরও এ টু জেড ভিডিও আসতেছে, তো বন্ধুরা ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারিনি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন এক ভিডিওতে। যারা কম্পিউটার সার্ভিসিংয়ের বিভিন্ন ধরনের হার্ডওয়্যার সার্ভিসিং টিপস পেতে চান, এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা কম্পিউটার সার্ভিসিংয়ের বিভিন্ন ধরনের হার্ডওয়্যারভাবে টিপস দেয়, সেখানে কম্পিউটার পাওয়ার সমস্যা, ল্যাপটপ সমস্যা সব কিছু সমাধান করা হয়, তো অবশ্যই আমার এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, অবশ্যই সেখানে কম্পিউটার সার্ভিসিংয়ের যে বিষয়গুলো সেগুলো দেখে আসবেন। তাহলে যারা কম্পিউটারের কাজ শিখতে চান, ক্লাস করতে চান, তারা অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা এত কষ্ট করে দেখার জন্য, আমার সাথে থাকার জন্য অবশ্যই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।